আমাদের সাথে সার্বিক যে প্রতিষ্ঠানটি এই সুন্দর আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করছে সেই প্রতিষ্ঠানের সম্মানিত জেনারেল সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ যিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পিএইচডি গবেষক বোল্টন ইউনিভার্সিটি থেকে যিনি পিএইচডি করছেন অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া আমি আর সময় ক্ষেপণ না করে أمي، أولاً شو جوناً بكتبوا كتّابون كوربات جوني، ونريد كورشي، والمستفيدين تجس إسر سينتر خالد يحيى، ثلية تفضل مشكوراً ومرجوا. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সিরাজ সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান আলোচক সম্মানিত বিশেষ অতিথি মহোদয় অন্যান্য প্রাজ্ঞ আলোচক বৃন্দ সম্মানিত মডারেটর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠান দেখবেন এবং শুনবেন আপনাদের সকলকেই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে খোশ আমদের জানাচ্ছি এবং আজকের আন্তর্জাতিক সিরাজ সম্মেলনে স্বাগত জানাচ্ছি আসসালামু সম্মানিত সুধি মন্ডলী আমরা জানি যে মুহাম্মদ রসুদুল্লাহ আলহি ওসাল্লামকে পৃথিবী পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছিলেন ওমা ই রহমতিন উই হ্যাভ সেন্ড ইউনী মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য হিউম্যান কাইন্ড এবং এই জন্যই রসুল সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ লাকৎ আলা ফি রসুল ইল্লাহি উসবাতুন হাসানা ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল টু ফলো ফর হিম এবং রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম ওনার জন্ম থেকে ওনার শৈশব কৈশোর যৌবন পরিণত বয়স বার্ধক্য মৃত্যু পর্যন্ত ওনার প্রত্যেকটা স্তর এবং প্রত্যেকটা বিষয়ে তিনি আদর্শ স্থাপন করে গিয়েছেন এবং একজন আদর্শ মানুষ হিসাবে নবী হিসাবে শাসক হিসাবে সামাজিক ব্যক্তি হিসেবে যে হিসেবে ওনাকে আমরা বিবেচনা করি সেই হিসেবে উনি একজন মডেল হিসেবে বিশ্ববাসীর জন্য উপস্থাপিত হয়েছেন একজন মানুষ হিসাবে এবং অবশ্যই একজন নবী হিসাবে ওনার বিশেষত্ব হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে এটা ইতিহাসে লিপিবদ্ধ আছে এবং এমন কোনো ঘটনা নেই যেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়নি এবং উনি বোধ সম্ভবত একমাত্র ব্যক্তি যার বিষয়ে সবচেয়ে বেশি গ্রন্থ রচিত হয়েছে যার বিষয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তি সম্বন্ধে গবেষণা হতে থাকবে এই ব্যক্তি সম্বন্ধে গ্রন্থ রচিত হতে থাকবে এবং এখান থেকে পরস্পরায় পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করতে থাকবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেই সমাজে

স্টেট অফ দেয়ার অন দে লেফট পলিটিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড আন্টিল দ্য রাইজ অব ইসলাম নেভার একোনলেজ অ্যানি অথরিটি অ্যাস পারমানেন ইন এরাবিয়া এমন একটি সমাজের রসুলসাল্লাহ ওয়ালেহি ওসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং সেই সমাজকে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি পৃথিবীর ইতিহাসে এমনভাবে পরিণত করেন যে যেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে এখনও সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সেই সময়কে পৃথিবীর ইতিহাসে এখনো সময় উল্লেখ করা হয় যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে সময় আমরা আজকের এই আন্তর্জাতিক সিরাজ সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমরা মুসলিম হিসাবে এবং মোহাম্মদ আলাইহি আলিহিসাল্লাম ওনার অনুসারী হিসাবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নামে আমাদেরকে আখ্যায়িত করা হয় বিভিন্ন দোষে আমাদেরকে দোষী করা হয় বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কথা খুবই রেলিভেন্ট যেটা কারেন আর্মস্ট্রং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক তিনি এবং মুসলমানদেরকে যে বিষয়ে দোষী করা হয় সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সংক্ষিপ্ত পরিসরে এই কথাটি উল্লেখ করতে চাই তিনি বলেন বাট দ্য ভ্যারি আইডিয়া দ্যাট মোহাম্মদ উড হ্যাভ ফাউন্ড এনিথিং টু বি অপটিমিস্টিক অ্যাবাউট ইন দ্য কার্নেজ কমিটেড ইন হিজ নেম On September 11th is an obscenity because, as I try to show in these pages, Muhammad, peace be upon him, spent most of his life trying to stop that kind of indiscriminate slaughter. The very word Islam, which denotes the existential surrender of the whole being to God, which Muslims are required to make, is related to salam, peace. And most importantly, Muhammad wasalam, eventually abjured violence and pursued a daring, inspired policy on non violence. That was the culmination of his prophetic career. In imagining that the holy war was the culmination of his career, the fundamentalist extremists have destroyed the whole meaning of his life. Far from being the father of jihad, Muhammad was a peacemaker who risked his life and nearly lost his closest companions because he was so determined to effect a conciliation with mecca instead of fighting and instigating her war to the death muhammad was prepared to negotiate and to compromise and his apparent humiliation and capitulation proved in the words of the quran to be a great victory Fath. if we could view muhammad as we do any other important historical figure we would surely consider him to be one of the greatest geniuses the world has known. অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং আমরা যদি আরেকটা কথা ইতিহাস থেকে জানি তাহলে আরেকজন গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ তিনি বলেছেন as regards all the standards by which human greatness may be measured may we will ask is there any man greater than he Muhammad peace be upon him এমন একটি ব্যক্তি সম্বন্ধে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের আজকের এই আন্তর্জাতিক সিরাজ সম্মেলনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত প্রাজ্ঞ স্কলারদেরকে আমরা আজকে আহ্বান করেছি রসুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব এবং আমরা আশা করি আজকের আলোচনা থেকে যারা গবেষক আছেন যারা তরুণ প্রজন্ম আছেন ইভেন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পলিসি মেকিং করেন তারা এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবেন এবং আমরা সবাই এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে রসুলের আদর্শ কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়ে আমরা গবেষণা করব সেই বিষয়ে আমরা বাস্তব পদক্ষেপ গ্রহণ করব আজকের মেহমানদেরকে আবারও অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত কথা এখানে শেষ করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান সূচনা কথা প্রকাশ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক সংস্থা আজকের সিরাত সম্মেলনে আয়োজক সংস্থা মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া সম্মানিত